গ্রিস ও বাংলাদেশের মধ্যে কর্মী নিয়োগের চুক্তি নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে অনেকে। এতে অভিগমন প্রত্যাশীরা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে এথেন্স থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদীপ কুমার সরকার। প্রদীপ, কারা এসব ভুয়া তথ্য ছড়াচ্ছে এবং বৈধভাবে মালিকানার কাগজপত্র করতে কি কি পদ্ধতি অনুসরণ করতে হচ্ছে? ধন্যবাদ মিতু, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি একটু আগে দিয়ে দিচ্ছি। কারণ এইখানে যারা বাংলাদেশি অবৈধরা, যাদের কাগজপত্র নেই, বৈধ কাগজপত্র নেই, তারা যারা বৈধ হচ্ছেন, যে গ্রিস এবং বাংলাদেশ যে সুযোগটা করে দিয়েছে, তো সেই ক্ষেত্রে একটা মালিকানা কাগজ তাদের দরকার। অনেকেই এসাইলম করে তাদের আফিমি আনকার বানিয়ে বিভিন্ন জায়গায় কাজ করছে, তো তাদের কাছ থেকে এই মালিকানা কাগজটা তারা সংগ্রহ করতে হবে। তবে এই চুক্তিনামার যে গেজেটটা প্রকাশ করেছে গ্রিস সরকার, সেখানে কিন্তু বলা হয়নি যে মালিকানা কাগজ দিয়ে তারা এই বৈধতাটা নিবে, তাদের ওইখানে কাজ করতে হবে। তবে বৈধতা হওয়ার পরে তারা অন্য মালিকের আন্ডারও কাজ করতে পারবে। তবে এখানে অনেকেই নামে বেনামে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা কিছু কথা বলা হচ্ছে, যে যদি কেউ মালিকানা পেপার দেয় কিংবা তাদের ওখানে কাজ না করে কিংবা তাদের ট্যাক্স পরিশোধ না থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে জেল জরিমানা এবং 3 বছর জেলও হতে পারে। কিন্তু এইখানকার যে গেজেট এবং বাংলাদেশ দূতাবাস থেকে যে তথ্য দেওয়া হচ্ছে, সেখানে এরকম কোনো কথা বলা হচ্ছে না। এইদিকে বাংলাদেশ এম্বাসিতে প্রথম যে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তারপরে আপনার 7 থেকে 8 দিন কিংবা 10 দিন পরে, সার্ভার অনেক সময় ডাউন থাকছে, অনেক সময় অ্যাপ্লাই করা যাচ্ছে না, কিন্তু 7-8 দিন 10 দিন পরে ওই তথ্যটা আপলোড হলে তারা বিভিন্ন উকিল দিয়ে তারা এই আবেদনটা করতে পারবে। তবে এইখানে নেটিজেনরা যারা বলছে, যারা এখানকার অনেক পুরাতন এবং এইসব বিষয় নিয়ে অনেক সময় কাজ করে থাকে, তারা বলছে যে যদি কোনো তথ্য প্রয়োজন হয় সেক্ষেত্রে এম্বাসির সাথে যোগাযোগ করার জন্য, এবং এম্বাসির যে নিজস্ব উকিল আছে তার সাথে সব পরামর্শ করতে পারবে। তবে এবং যেমন চলছে বৈধতার একটা হিরিক, তেমন এইদিকে আবার পুলিশের ধরপাকড়টা আগের থেকে বেশ বেড়েছে। তবে এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সেটা এখনো খুলাসা না। তবে এইখানকার যারা নেতৃস্থানীয় আছেন, তারা বলছে দূতাবাসকে অনুরোধ করেছেন যে তারা যেন অবশ্যই এইখানকার গভর্নমেন্টের সাথে কথা বলে, এবং যারা অবৈধ প্রবাসীরা আছে তাদেরকে যেন গ্রেপ্তার না করে এবং বৈধতার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। মিতু, প্রদীপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হবার জন্য।